ছোটবেলা ম্যারাডোনাকে দেখে বড় হয়েছি, আব্বু সাপোর্ট করতো, আমরাও সাপোর্ট করতাম, সেখান থেকে আর্জেন্টিনার ফ্যান, তারপর মেসি, তারপর থেকে আর্জেন্টিনা মনের মধ্যে বসে গিয়েছে। শুনেন, মিল তো হতেই পারে, হতে পারে না? এখন আমি আর্জেন্টিনা সাপোর্ট করি কারণ আমি ছোটবেলা থেকে দেখেছি আমার আব্বু আর্জেন্টিনা সাপোর্ট করছে, ছোটবেলা ম্যারাডোনাকে দেখে বড় হয়েছি, আব্বু সাপোর্ট করতো, আমরাও সাপোর্ট করতাম, সেখান থেকে আর্জেন্টিনার ফ্যান, তারপর মেসি, তারপর থেকে আর্জেন্টিনা মনের মধ্যে বসে গিয়েছে। এখন আপনার পছন্দের আর্জেন্টিনা মেসির বাইরে কে আছে আর আপনার? দেখেন, এত মানে আজকের পর থেকে আমার মানে যেটা হবে যে আমি সব কিছুতে একটু দেখতে পাবো। আমি মনে হয় লাস্ট এক বছর মনে হয় আমি টিভি দেখি না, কিছু দেখি না, আমি কিছুই দেখি না, প্ল্যান করছি। আচ্ছা আর্জেন্টিনাকে আপনি বললেন যে আপনার পছন্দ, মানে আসলে আর্জেন্টিনা কেন পছন্দ করেন, কেন হৃদয়ে লাগে, মানে হৃদয়ে ধারণ করেন আর্জেন্টিনা? বলেই তো দিলাম, না না অন্য কোনো কারণ নেই, এমন কোনো হৃদয়ের কেউ নেই যে আর্জেন্টিনা সাপোর্ট করে, তখন আমি ভালোই ছোট, এরকম সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আরেকটা ধন্যবাদ আপনার দিতেই হয়, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে ভাই বোনরা আছেন, সেদিন কিন্তু FDC-তে শুধুমাত্র যারা প্রার্থী ছিলাম আমরা, আর যারা ভোটার ছিল ওরা, আর একমাত্র ঢুকতে পেরেছে যাদের মানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া। এবং আপনাদের কাছে যদি ওই ডকুমেন্টসগুলো ওগুলো কিছু না থাকতো, তাহলে আজকে আমি এতদূর আসতে পারতাম না।